রাতে তাহাজ্জুদের নামাজ খুশু খুজুর সাথে লম্বা করে পড়া হচ্ছে না, 20 মিনিটের সার্কেল থেকে বের হতে পারছি না। একরাকাতে কয়েকটি সূরা একাধারে ধীরে ধীরে পড়লেও ফলাফল একই, 20 মিনিট। আমার মনে হয় আমি পদ্ধতিগত ভুলে আছি। সময় ধরে নামাজ ঠিক করতে চাইলে তাতে যাই হোক, নামাজ ঠিক হচ্ছে বলে তো মনে হচ্ছে না। চিন্তা করেছি সময় ধরে এভাবে আর করবো না, বরং বড় সূরাগুলো মুখস্থ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাকি সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এক রাকাতে পড়েছিলেন, আল্লাহু একবার। এরকমভাবে শুধু একটা বড় সূরা পড়তে পারলেই রাতের নামাজে আল্লাহর সাথে আরও মধুর সময় কাটানো যেত। এখন তাই রাতে বেশি জেগে থাকছি না, দিনে সূরা বাকারা মুখস্থ করার একটা প্রচেষ্টা নিয়েছি। রাতে অল্প স্বল্প নামাজ পড়ছি, ঘুমিয়ে পড়ছি, দিনে সূরা মুখস্থ করছি। একটু টায়ার্ড লাগলে হাঁটতে বেরোচ্ছি, হেঁটে হেঁটে আবার এসে পড়ছি। দিনে হাঁটাহাঁটি করার মধ্যেও কিছু থ্রিল আছে। হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারো সঙ্গে দেখা হয়ে যায়, যার সঙ্গে নিশিরাতে দেখা হবার কোনো সম্ভাবনাই নেই। রাত 3টার সময় নিশ্চয়ই রাহেলা খালার সাথে নিউ মার্কেটের সাথে দেখা হবে না? প্রায় 2 বছর পর রাহেলা খালার সঙ্গে দেখা। তিনি বসে আছেন পাজেরো নামের অভদ্র গাড়ির ভেতরে পেছন সিটে, তার মাথায় কাপড়। তিনি মাথায় কাপড় দিয়ে চলবেন ভাবাই যায় না। অবশ্যই আমাকে দেখে মাথায় কাপড় চড়াতে পারেন, ইদানিং আমার পরিবর্তন সম্পর্কে প্রায় সবাই জেনে গেছে মনে হয়। রাইলা খালা হাত উসিয়ে ডাকলেন, এই সুবোধ, এই। ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে। আমি কি করি? আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া, কোনো গলিটলির ভেতরে ঢুকে পড়া। গলি না থাকলে ম্যান হোলের ডাকনি খুলে তার ভেতরে সে দিয়ে যাওয়া। কিছু কিছু ট্রাকের পেছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। রাইলা খালা সেই ট্রাকে ছিও ভয়াবহ। নিজেকে এখন অসহায় লাগছে, আশেপাশে কোনো গলি বা ম্যানহোল খুঁজে পাচ্ছি না। কাজেই বাধ্য ছেলের মতো আমি হাসি খুশি রাহেলা খালার দিকে এগিয়ে গেলাম। রাস্তা পার হবার আগেই খালা চেঁচিয়ে উঠল, সুবোধ, তুই নাকি গলার কাড়া নামাতে পারিস? ভদ্র মহিলার বয়স 50 ঊর্ধ্ব হলেও এই মুহূর্তে খুকি সেজে আছেন। আমাকে দেখেই হোক বা যে কারণেই হোক মাথায় বড় করে কাপড় টেনে দিয়েছেন। এই বয়সের মহিলারা খুকি সেজে বের হলে বেশ ব্যায়ামান লাগে। আমি গাড়ির কাছে চলে এলাম। রাইলা খালা চোখ বড় বড় করে বললেন, অভির মায়ের কাছে তোর অলৌকিক ঘটনা শুনলাম, বড় বড় ডাক্তার কাত হয়ে গেছে, তুই গিয়ে মন্ত্রতন্ত্র পড়ে কাটা নামিয়ে ফেললি, কিরে সত্যি নাকি? না খালা, এক বিন্দুও সত্যি না। সত্যি না? তাহলে কি তোর ফুফা ফুফু মিথ্যা বলছে? আমার সাথে পাজলামো করিস? না, পাজদামও করছি না। চুপ থাক বেয়াদব কথাকার, একদম মিথ্যা কথা বলবি না। শোন, তোকে আমি হারেকেন দিয়ে খুঁজছিলাম, তোর ঠিকানা কি? কোনো ভিজিটিং কার্ড আছে? ঠিকানাই তো ঠিক নেই আবার আপাতত, আবার ভিজিটিং কার্ড? তুই এক কাজ কর না, আমার বাড়িতে চলে আয়। একতলায় ঘরগুলো তো একদম খালি পড়ে থাকে, তুই একটা ঘরে থাকবি, আমার সঙ্গে খাবি, আরামে জীবন ধারণ করবি, ফ্রি থাকা খাওয়া, আর কি লাগে? দেখি চলে আসতে পারি। আসতে পারি টারি না, চলে আয়। তুই কাটা নামানো ছাড়া আর কী কী করতে পারিস রে? আপাতত কিছুই পারি না। কে যেন ওই দিন তোর সম্পর্কে বলেছিল তুই নাকি ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস, তোর 6th সেন্স নাকি খুব ডেভেলপড? আমি আসলাম। হাসিটা মনে হলো রাহেলা খালাকে আরও অভিভূত করল। এই সুবোধ, গাড়িতে উঠে আয়। আপনি যাচ্ছেন কোথায়? কোথাও যাচ্ছি না, খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভালো লাগে, এজন্য গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই, এইভাবে আরাম করে ঘুরে বেড়াই। আর এই খালি নাকি? ও আল্লাহ, তুই কিছুই জানিস না দেখছি, তোর খালুর ইন্তেকালের পর বাড়ি তো পুরোই খালি। এত বড় বাড়িতে একা থাকি, অবস্থাটা চিন্তা করতে পারিস? তোমাদের যে রাজপ্রাসাদ, ট্যাঁটে দারোয়ান, মালি, ড্রাইভার এরা তো নিশ্চয়ই আছে। খালি বাড়ি কি, দারোয়ান, মালি, ড্রাইভার এসবে ভরে? তুই একটা কাজ কর,
আমার বাসায় চলে আয়। তোর কাঁটা নামানোর ক্ষমতার কথা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে খালা। আমার কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা আল্লাহর। অভির গলায় কাঁটা বিঁধেছে, অভি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ সারিয়ে দিয়েছেন। বনিতা করিস না সুবোধ, তুই সত্যি কাঁটাতে নামাতে পারিস? এখন আমি সবাক শিওর হলাম, যারা পারে তারা ক্রেডিট নেয় না, কথা না বলে গাড়িতে উঠে আয়। এইভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে আয় এখনই। আজ তো খালা যেতে পারবো না, জরুরি কাজ আছে। তোর আবার কিসের জরুরি কাজ? মসজিদের বারান্দায় বারান্দায় পড়ে থাকা ছাড়া তোর আবার কী কাজ? খালাকে বলা যাচ্ছে না সূরা বাকারা মুখস্থ করার বিষয়টা। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটাকে তার কাছে গুরুত্বহীন মনে হবে। আজকাল মুসলিম নামদারি প্রায় সবার কাছেই কোরআন মুখস্থ করার মতো গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্বহীনই মনে হয়। আমি একটু রহস্য করে বললাম, আছে খালা, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, দুই দুনিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। কি বলছিস এসব? জি খালা। খালা গানটা বটকে গেছে। দুই দুনিয়া বলতে সে কি বুঝেছে আল্লাহই ভালো জানে। জানেন, তবে স্বস্তির ব্যাপার হলো এখন আর তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাকে টানা হাজরা করছে না। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় থাকতে না চাইলে না থাকবি, গাড়িতে উঠ, তোকে কিছু দূর এগিয়ে দেই, রোদের মধ্যে হাঁটছিস দেখে মায়া লাগছে। কেউ গাড়িতে ওঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে, গাড়িখানা নতুন কেনা হয়েছে। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, গাড়ি নতুন কিনলে? নতুন কোথায়, ছয় সাত মাস হয়ে গেল না? ছয় মাসে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পুরনো হয়, গাড়ি হয় না। তোমার গাড়িটা চমৎকার হয়েছে, তোর পছন্দ হয়েছে? আলবত পছন্দ হয়েছে, ছোটোখাটো একটা অ্যারোপ্লেনের মতো লাগছে। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কী জানিস? সামনাসামনি কোলিশন হলে এই গাড়ির কিছুই হবে না, কিন্তু অন্য গাড়ি চ্যাপটা হয়ে যাবে। বাহ, ব্যাপক ব্যাপার তো। তোর সঙ্গে দেখা হয় ভালো লাগছে সুবোধ। চাকরি বাকরি কিছু করছিস? না, আপাতত কিছু করছি না। কেন, আপনার হাতে চাকরি আছে? না। তোর খালোর মৃত্যুর পর মিল টিল সব বিক্রি করে ক্যাশ টাকা গড়ে ফেলেছি অনেক, এখন চিন্তা করছি ব্যাংকে রাখবো। আমি একা মানুষ, মিল টিল চালানো তো আর আমার পক্ষে সম্ভব না, সবাই লুটে ফুটে খাবে, দরকার কি? ব্যাংকে রাখলে তো সুদ হবে, আর সুদ খাওয়া তো হারাম খালা। তুমি এখন সুদ খেলে পরে তো রক্ত পুঁজ এগুলো খেতে হবে। তুই গেরুগা পাঞ্জাবি ছেড়ে খয়ের জব্বা ধরার পর থেকে তোর কথাবার্তা বদলে গেছে রে সুবোধ। শুধু কথাবার্তা না খালা, আমার নামও বদলে গেছে। আমার নাম কিন্তু এখন আর সুবোধ নেই, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। তা দেখি আমারও এখন আব্দুল নামে ডাকতে হবে? হ্যাঁ খালা, ডাকতে হবে। তুমি কি সেই কখন থেকে সুবোধ সুবোধ করছো? বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আর সুবোধ বললে ডাকবো না তোকে। এখন খুশি তো? হ্যাঁ, খুবই খুশি। গাড়ি চড়ছে, কোনো বিশেষ দিকে যাচ্ছে না, মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছে মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি চার নম্বরে ঢুকে পড়ল। আবার কিছুক্ষণ পর মিরপুর রোডে চলে এলো। আব্দুল্লাহ। জি খালা। তোর খালোর স্মৃতি রক্ষাতে একটা কিছু করতে চাই, বেশি কর্ম উদ্যমী পুরুষ ছিল, পথের ফকির থেকে নানারকম কায়দা কানুন করে সে শিল্পপতি হয়েছিল, কলকারখানা গার্মেন্টস সহ জীবনে অনেক কিছুই করে গেছেন। স্ত্রী হিসেবে তার স্মৃতি রক্ষার জন্য আমার তো কিছু করা দরকার, তাই না? তা তো ঠিকই, তার জন্য কিছু করলে তো ভালোই। তার জন্য আমার অবশ্য কিছু করা দরকার, ভালো কিছু করা দরকার। ওনার নামে একটা আর্ট মিউজিয়াম করলে কেমন হয় রে? খালু সাহেবের নামে এই ধরনের আর্ট মিউজিয়াম করা যাবে না, ব্যাপারটা খ্যাত হয়ে যাবে। তার নামের সাথে মানাবে না। মানাবে না কেন? গগন আলী মিয়া মিউজিয়াম অফ মডার্ন আর্ট শুনতে ভালো লাগছে না। খালু সাহেবের নামটা গগন আলী মিয়া না হয় আরেকটু সফিস্টিকেটেড কোনো সুন্দর নাম হলে মিউজিয়াম অফ মডার্ন আর্ট টাইপ একটা আধুনিক নাম দিয়েছে তো। গাড়ি মিরপুর রোড থেকে আবার ধানমন্ডি ২৭ নম্বরে ঢুকে পড়েছে। আবারও মনে হয় মিরপুর আসবে, ভালোই যন্ত্রণায় পড়ে গেলাম। খালা, এখন আর তোমার সাথে ঘোরাঘুরি করতে পারবো না, আমার এখন যাওয়া দরকার। আহ বস না,
অনেকদিন পর তোর সঙ্গে কথা বলে ভালো লাগছে। কথা বলার মানুষই তো পাই না, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার বাড়িতে আসে না। এটা একটা আশ্চর্য কাণ্ড, তোর খালোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার চাপিয়ে 500 লোককে দাওয়াত দিয়েছি, 3-3টা দৈনিক পত্রিকায় কোয়ার্টার পেজে বিজ্ঞাপন দিলাম, লোক কত হয়েছে বলতো? 100 জন হয়েছে না, আরে না 18 জন, এর মধ্যে আমার নিজের লোক 7 জন, ড্রাইভার দারোয়ান কাজে 2টা মেয়ে। আমাকে তুমি একবারও খবর দিলে না। তোকে খবর দেব কিভাবে? তোর কি কোনো স্থায়ী ঠিকানা আছে? রাস্তায় যে ফকিরগুলো আছে তাদেরও একটা ঠিকানা আছে, রাতে তারা একটা নির্দিষ্ট জায়গায় ঘুমায়, কমলাপুর রেল স্টেশনে যে ঘুমোবে সে সেখানে ঘুমোবে, সে ফার্ম গেটের ফুটওভার ব্রিজের উপর গিয়ে ঘুমোবে না। আর তুই তো আজ এই ম্যাসে কাল ওই ম্যাসে। তার চেয়ে শোন আবদুল্লাহ, তুই চলে আয় আমার কাছে, চলে আয়। গুলশানের বাড়ি নতুন করে রিনোভেট করেছি, একদম নতুন আঙ্গিকে পরিবর্তন করেছি, টাকা পয়সা খরচ করে উলুস্তুল করেছে, তোর ভালো লাগবে, আসবি? সবই কি সুদের টাকায় করা? না, আমাদের গড়ের সিন্ধুকে তোর খালু সাহেব যে পরিমাণ ব্যবসায়ের মুনাফায় টাকা রেখে গিয়েছিল সেগুলোই খরচ করে এখনও শেষ করতে পারছি না। সুদের টাকা এখনও জমছে, সেগুলোতে হাত দিচ্ছি না। তুই ভয় পাস না, তুই এলে সুদের টাকা তোকে খেতে হবে না, আসবি? চিন্তা করে দেখি খালা, এত চিন্তা করতে হবে না, তুই চলে আয়। থাকা খাওয়ার খরচের হাত থেকে তো বেঁচে গেলি, মাঝে মাঝে না হয় কিছু হাত খরচও দিব, তাহলে তো ভালোই হয়। মাশা আল্লাহ, কত দেবে হাত খরচ? চা বানের খরচ আর কি, কী থাকবি? তুই থাকলে একটা ভরসা হয়, দিনকালে যা অবস্থা, চাকর দারোয়ান এরাই চাপাতি দিয়ে কুপিয়ে কোনো দিন না মেরে ফেলে, এমন ভয়ে ভয়ে থাকে। চলে আয় আবদুল্লাহ, আজও চলে আয়। হুঁ দেখি, তোকে দেখে আরেকটা কথা ভাবছি, বিশেষ বিশেষ ক্ষমতা আছে প্যারানর্মাল পাওয়ার যাদের, এদের বাড়ি জেনে রাখলে কেমন হয়? অ্যাস্ট্রোলজার, ফার্মিস্ট, ব্ল্যাক ম্যাজিক করে এমন মানুষ, বুঝতে পারছিস কি বলছি? হুঁ পারছি, ইনস্টিটিউট অব সাইকিক রিসার্চ টাইপের কিছু, ঠিক বলেছিস, বাংলাদেশে তো এরকম আগে হয়নি, নাকি হয়েছে? না তা হয়নি, তবে এই জিনিস করলে তোমার নামে করতে পারো, খালু সাহেবের নামে এসব করা অর্থহীন। তোমার এসব কর্মকাণ্ডের জন্য ওপারে বেচারা ওপারে স্টিম রোনাল চলতে পারে, খালু সাহেবের জন্য কিছু করতে চাইলে মাদ্রাসা টাইপের কিছু করতে পারো, এতিম কিছু ছেলে পেলে বড় হয় ডাকাত খুনি না হয় বরং আলেম হবে, দিনের আলো ছড়াবে, তোমাদের জন্য দোয়া করবে। এবার থেকে নিয়ম করে ওই পারে সোয়াব ট্রান্সফার করা হবে, খালু সাহেব ও পারে পায়ের উপর পা তুলে সোয়াব নিতে থাকবে। ব্যাংকে টাকা রেখে যেমন সুদ খেতে থাচ্ছ, ব্যাপারটা অনেকটা সেরকম, এখানে ইনভেস্ট করে ওখানে ক্রেডিট ট্রান্সফার করে নেও। খালা এখানে আমি নামবো, ড্রাইভারকে বলো গাড়ি থামাতে। আর একটু বস না, প্রশ্নই আসে না, ড্রাইভার গাড়ি থামাও, গাড়ি না থামালে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে পড়ব। ড্রাইভার গাড়ি থামালো, রাহেলা খালা বলল, কি ঠিক হলো, তুই আসছিস তো? হুঁ আসতে পারি, দেখা যাক, আমার এই মাসের হাত খরচের টাকাটা দিয়ে দাও। থাকায় শুরু করলি না, হাত খরচ কিসের? এটা তো খালা কোনো চাকরি না যে মাসের শেষে বেতন পাবো, এটা তো খালা হাত খরচ। তুই আগে বিছানা বালিশ নিয়ে উঠে আয়, তারপর দেখা যাবে। আচ্ছা, আমি লম্বা লম্বা পা ফেলা শুরু করলাম, উদ্ধার পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, এখন চেষ্টায় আছি যত দ্রুত সরে পড়া যায়, সম্ভাবনা খুব বেশি যে খালা তার গাড়ি নিয়ে আমার পেছনে পেছনে আসবেন। আমার উচিত ছোট কোনো গলিতে ঢুকে পড়া যেখানে পাজেরো টাইপ গাড়ি ঢুকতে পারে না। এই আবদুল্লাহ, এই এক সেকেন্ড শুনে যা, এই এই বদির হয়ে যাওয়ার ভান করে আমি গলি খুঁজছি, গাড়ি ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে, না ফিরলে চারদিকে লোক জোড় হয়ে যাবে, বাধ্য হয়ে ফিরলাম, নে হাত খরচ নে, না দিলে আবার হাত খরচ দেওয়া হয়নি এই অজুহাতে আসবি না। রায়লা খালা একটা 1000 টাকা চকচকে নোট জানালা দিয়ে বাড়িয়ে ধরল, তুই সন্ধ্যায় চলে আসিস, সন্ধ্যার পর থেকে আমি বাসায় থাকি, বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বুঝলি, ভয়ঙ্কর সব ব্যাপার ঘটেছে আমার আশেপাশে, খুব বিশ্বস্ত কাউকে বলা দরকার, রাতে এক ফোঁটাও ঘুমোতে পারি না, চলে আসব দেখে ইনশাল্লাহ। টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন, পকেটে রাখ, হারিয়ে ফেলবি তো? খালা আমার পকেট নেই,
যাবতীয় টাকা পয়সা আমাকে হাতে নিয়ে ঘুরতে হয়, কি বলছিস এসব? আমার কথার উত্তর না দিয়ে মিহি করে হেসে বললাম, খালা যাই যাই বলে দেরি করলাম না, প্রায় দৌড়ে এক গলিতে ঢুকে পড়লাম। আচ্ছা, টাকাকে কেউ হাতে নিয়ে ঘোরে? কিছু কিছু প্রফেশন লোকজন টাকা হাতে নিয়ে ঘোরে, বাসের কন্ডাক্টর টাকা হাতে রাখে, কিছু কিছু ভিক্ষুক টাকা হাতে রাখে, আর কেউ 1000 টাকা চকচকে একটা নোট হাতে রাখতে বেশ ভালোই লাগছে। নোটটা এতই নতুন যে বাজ করতে ইচ্ছে করছে না, চনমনে রোদ ওঠায় কিঞ্চিত গরম লাগছে। নোটের সাইজটা আর একটু বড় হলে টাকা দিয়ে বাতাস খেতে খেতে যাওয়া যেত। খালার হাত থেকে উদ্ধার পেয়েছি আগার গাঁওয়ে, সেখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না। হেঁটে হেঁটে মিরপুর রোডে উঠে নিউ মার্কেটে চলে যাওয়া যায়, ইচ্ছে করলে মোহাম্মদপুরের ভেতর থেকে রিকশা নিয়ে যেতে পারি, ভাড়া দেয়া সমস্যা হবে না।